আলোচনা সভায় আবুল কাশেম ফজলুল হক বিদেশিরা নির্বাচন করে দিলে সমস্যা থেকে যাবে। এদিকে অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ালো আওয়ামী লীগ। জানাবো আওয়ামী লীগের নেতা কর্মীদের গাড়িতে পুলিশের ছাড়, অন্য গাড়িতে কঠোর। কর্মসূচির আর অনুমতি চাইবে না বিএনপি। জানাবো শেখ হাসিনার নির্দেশের অপেক্ষায় আছি বললেন শামীম ওসমান। শান্তি সমাবেশ থেকে ফিরে কবি নজরুল কলেজ ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষ, আহত 15। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ থেকে শান্তিরক্ষী না নিতে একটি গোষ্ঠী টাকা খরচ করছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আলোচনা সভায় আবুল কাশেম ফজলুল হক বিদেশিরা নির্বাচন করে দিলেই সমস্যা থেকেই যাবে। রাজনৈতিক দলগুলো আমাদের জন্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারেনি, এটা তাদের ব্যর্থতা। বিদেশিরা এসে নির্বাচন করে দিয়ে গেলে সব সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা জিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক আবুল কাশেম ফজলুল হক। তিনি বলেন, শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু চিন্তারও ব্যবস্থা নিতে হবে সরকারকে। তত্ত্বাবধায়ক সরকার বা অন্য কোনো কারণে অবশ্যই আমরা সুষ্ঠু নির্বাচন চাই, একই সঙ্গে সুষ্ঠু চিন্তার ব্যবস্থাও করতে হবে। রাজনৈতিক দলগুলো সক্ষমতা অর্জন করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো আমাদের জন্য একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারেনি, এটা তাদের পারতে হবে। একই সঙ্গে পারিবারিক উত্তরাধিকার সূত্রে সরকারের প্রধান হওয়ার যে রেওয়াজ, তার সমালোচনা করেন ফজলুল হক। যে ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে বিশ্বে গণতন্ত্র এলো, আমাদের দেশে সেই ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, শুধু নির্বাচন নয়, সংবিধানকে জনগণের পক্ষে তৈরি করার সংগ্রামে লিপ্ত হতে হবে। এ কাজে লেখক, বুদ্ধিজীবী, শিল্পীদের এগিয়ে আসতে হবে। অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়ালো আওয়ামী লীগ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ের দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ। তিনি বলেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ওয়ার্ড কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়িতে পুলিশের ছাড়, অন্য গাড়িতে কঠোর। রাজধানীর আশেপাশের জেলাগুলো থেকে আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীদের গাড়িগুলো পুলিশের তল্লাশি ছাড়াই ঢাকায় প্রবেশ করেছে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ির বাইরে সব পরিবহনকে তল্লাশি চৌকিতে থামিয়ে যা দিতে জিজ্ঞাসাবাদ তল্লাশি করে পুলিশ, এতে ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। রাজধানীর যাত্রাবাড়ি, গাবতলী, উত্তরা ও কেরানীগঞ্জ সহ সবগুলো প্রবেশ পথেই গতকাল শুক্রবার এই চিত্র দেখা গেছে। বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো সমাবেশকে কেন্দ্র করে বুড়িগঙ্গা নদীর বেশ কয়েকটি খেয়াঘাটে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা নৌ চলাচল বন্ধ করে দেয়। অন্যদিকে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো গত রাতেও পুলিশ রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও রাজবাড়িতে অভিযান চালিয়ে প্রায় 500 জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, তাদের মধ্যে 190 জন পলিটিক্যাল অ্যারেস্ট। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা তাদের নেতাকর্মী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনের মহাসমাবেশে তারা যাতে যোগ দিতে না পারেন সেজন্য গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে অধিকাংশ বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি, অন্যদের রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে। তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে তৎপর ছিল। এর আগে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত পুলিশের অভিযান গ্রেপ্তার 447 বিএনপি নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। সূত্র জানায়, সকাল থেকে এখানে বিপুল সংখ্যক পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা অবস্থান নেন। তারা ঢাকাগামী সব গণপরিবহন তল্লাশি চালান, গাড়ি থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন। সাইনবোর্ড থেকে কোনো যাত্রী যেন রাজধানীর উদ্দেশ্যে গাড়িতে উঠতে না পারেন, এ কারণে পুলিশ কঠোর অবস্থানে আছে। সাইনবোর্ড মোড়ে দায়িত্ব পালনরত পুলিশের এসআই সামাদ দাবি করেন, তারা সন্দেহভাজন গাড়িগুলোকে তল্লাশি চালাচ্ছে, কাউকে বাধা দেওয়া হচ্ছে না। বিএনপির নেতাকর্মীদের বহরকারী গাড়ি পুলিশ চেকপোস্টে আটক করেছে ও হয়রানি করেছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক। তিনি বলেন, তাদের নেতাকর্মীদের গাড়ি পুলিশ আটক করলেও আওয়ামী লীগের নেতাকর্মীদের গাড়ি বাধা ছাড়াই ঢাকায় প্রবেশ করছে, এতেই বোঝা যাচ্ছে পুলিশ পক্ষপাতিত্ব করছেন। তিনি বলেন, ফতুল্লায় তাদের নেতাকর্মীদের বাধা দিয়েছেন আওয়ামী লীগের লোকজন। সাইনবোর্ড তাদের 7 জনকে আটক করা হয়েছে বলে তিনি দাবি করেন। বুড়িগঙ্গায় নৌ চলাচল বন্ধের অভিযোগ, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে বুড়িগঙ্গা নদীর বেশ কয়েকটি খেয়াঘাটে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশ সদস্যরা নৌ চলাচল বন্ধ করে দিয়েছে। নৌ চলাচল কঠোরভাবে বন্ধ রাখতে নেতাকর্মী ও পুলিশ ভোর থেকে অবস্থান করছেন। ভোর থেকে দুপুর 12টা পর্যন্ত বুড়িগঙ্গার খেয়াঘাটে নৌকা চলাচল বন্ধ করে দেয় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পুলিশ। এ কারণে নদী পারাপার হতে ভোগান্তিতে পড়তে হয়েছে লোকজনকে, বিশেষ করে অসুস্থ রোগী ও রোগীর স্বজনদের পারাপারে বিঘাত ঘটনা ঘটে। অনেক অনুনয় বিনয় করার পরেও এসব নেতা অনুমতি দেয়নি
হয়নি খেয়াঘাটের নৌকাগুলোর। আমিন বাজারে জেলা পুলিশের পাশাপাশি জেলা ডিবি পুলিশও কঠোর নজরদারিতে দায়িত্ব পালন করছে। এছাড়া আমিন বাজার ব্রিজ পার হয়ে গাবতলিতে ঢোকার মুখে পুলিশের নজরদারি থাকলেও তল্লাশি করা হচ্ছে না। তবে কোনো গাড়িকে সন্দেহ হলে গাবতলিতে তল্লাশি সহ গাড়ির কাগজপত্র দেখেছেন পুলিশের সার্জেন্ট। কর্মসূচির আর অনুমতি চাইবে না বিএনপি। বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা তো আর অনুমতি চাইব না, এবারও চাইনি, শুধু অবহিত করেছি। মির্জা আব্বাস বলেন, যার মহাসমাবেশ এসেছে তারা কোথায় থেকেছে, হোটেলে বা আত্মীয় বাড়িতে? যাদের আত্মীয় বাড়ি নেই তারা ফুটপাতে থেকেছে। পুলিশ আমাদের নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে, আমি তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি, না হলে 90 মতো জেলের তালা ভেঙে আনবো। মানবাধিকার কর্মীদের জেলখানা পরিদর্শন করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেখেন জেলখানায় কিভাবে বিএনপির নেতা কর্মীর অসহনীয় কষ্ট আছে। তিনি বলেন, আমরা জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি, আমরা আর অনুমতি চাইব না। দেশের যে কোনো জায়গায় গণতান্ত্রিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, কেউ বাধা দিতে পারবে না। নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়ে আব্বাস বলেন, আপনারা রোদে বৃষ্টিতে ভিজে এখানে আছেন, জানি না কি খেয়েছেন, সে খোঁজ আমি নিতে পারিনি, কিন্তু আপনাদের চেহারা দেখে আমি উদ্বেলিত। আপনাদের দেখে মনে হচ্ছে এই সরকারের সময় নয়, সরকারের সময় শেষ। শেখ হাসিনার নির্দেশের অপেক্ষা আছে বলেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, যে কোনো অবস্থা মোকাবেলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব, তবে শান্তিপূর্ণভাবে, কারণ আমরা জানি উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে আমাদের জনতা, আমাদের পরিচালক শেখ হাসিনা, ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে। শান্তি সমাবেশে শামীম ওসমানের নেতৃত্বে অর্ধলক্ষাধিক নেতাকর্মী যোগদান করেন। এ সময় বিভিন্ন স্লোগান তুলে রাজপথে সরব অবস্থান নেন শামীম ওসমান ও তার অনুসারীরা। এ সময় শামীম ওসমান বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ থেকে 50-60 হাজার নেতাকর্মী দিয়ে এরই মাঠ পুরো ভরে গেছে। আমরা প্রমাণ করে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখনো আছে। যে কোনো অবস্থা মোকাবেলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষা আছে এবং সেটি আমরা করব, তবে শান্তিপূর্ণভাবে। শান্তি সমাবেশ থেকে ফিরে কবি নজরুল কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত 15। আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে ফিরে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত 15 জন আহত হয়েছে। সংঘর্ষ ছাত্র সংসদের ভেতরে অবস্থিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী উভয়ের ছবি ভাঙচুর করা হয়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। জানা যায়, আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার পথে কবি নজরুল কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মাঝে নেতৃত্বকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে বাগবিতণ্ড সৃষ্টি হয়। পরবর্তীতে কলেজ প্রাঙ্গণে যাওয়ার পর একই বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সাবেক গণযোগাযোগ বিষয়ক উপসম্পাদক ও ভারপ্রাপ্ত সভাপতির অনুসারী সানফির ফয়সাল বলেন, শান্তি সমাবেশে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, ক্যাম্পাসে এই দুই পক্ষের মাঝে আবার বাগবিতণ্ড হয়। পরবর্তীতে শাহেদ, আনোয়ার, সাকলাইন, মাসুম, আশিক, আশরাফ এদের নেতৃত্বে 30-35 জন আমাদের উপর হামলা করে। হামলার এক পর্যায়ে তারা সংসদের টাকা, বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। অপরদিকে আরেক প্রত্যক্ষদর্শী কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের অনুসারী রাফি উজ সাকলাইন বলেন, আমি বিষয়টি সমাধানের চেষ্টা করেছি, কিন্তু সাগরের অনুসারীরা উল্টো নিজেরাই নিজেদের কার্যালয়ে হামলা চালিয়েছে। সাগর নিজেই বহিরাগত, ওর নেতৃত্বে কেরানীগঞ্জ থেকে বহিরাগত এসে আমাদের উপর হামলা চালিয়েছে, আমার উপর উপর হামলা হয়েছে। সানবীর, হৃদয়, মিয়া, আব্দুর রহমান এবং আরো অনেকেই 30-40 গত বহিরাগত হামলা চালিয়েছে। আমরা ছিলাম মাত্র 8-10 জন। ওরা আমাদের লোকদের মেরে রক্তাক্ত করেছে। সাবেক সহসভাপতি ইমরান হোসেন বাবু লুঙ্গি পরে কোমরে পিস্তল নিয়ে ক্যাম্পাসে আমাদের হুমকি দিতে এসেছিল। হামলার বিষয়ে কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার বলেন, ঝামেলার সময় আমি ক্যাম্পাসে ছিলাম না, বিষয়টি একেবারে অনাকাঙ্ক্ষিত। এ ধরনের কথা এবং আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পেরেছি বিষয়টি মীমাংসা করা হয়েছে। তবে যারা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুরের চেষ্টা করেছে তারা কিন্তু এই ধরনের চেষ্টা করতেই পারে। তারা পিচে বাঁচানোর জন্য ছাত্রলীগ করছে এবং সুযোগ বুঝে সংগঠনের ভিতরে ঝামেলা সৃষ্টি করছে। যে বা যারাই বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশ থেকে শান্তিরক্ষী না নিতে একটি গোষ্ঠী টাকা খরচ করছে বললেন পররাষ্ট্রমন্ত্রী। সিলেট এক আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মামেন বলেছেন, কিছু লোক সরকারের ক্ষতি করতে গিয়ে দেশ ধ্বংসের তালে মেতেছে। এমনকি এই গোষ্ঠী বাংলাদেশ থেকে জাতীয় শান্তি সংঘ শান্তিরক্ষা মিশনের লোক না নিতে টাকা খরচ করেছে। মন্ত্রী বলেন, সফলতা দেখে কেউ কেউ সরকারকে পছন্দ নাও করতে পারে, এটা তাদের একান্ত ব্যক্তিগত, কিন্তু তার মানে এই নয় যে সে দেশের ক্ষতি করবে। একটি মহল সরকারের ক্ষতি করতে দেশের ধ্বংসের তালে মেতে উঠেছে, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কিন্তু তাদেরকে তা করতে দেওয়া হবে না। তিনি বলেন, তারা টাকা খরচ করছে আর বলছে শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ না হলে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এমন পরিস্থিতিতে দেশের স্বার্থ, তাদের অপতৎপরতা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার।